আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কিভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আমরা অনেক সময় বিকাশ অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করতে জানলেও বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল অ্যাপ দিয়ে আমরা অনেকে পারি না। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা না পারেন তারা বিকাশ অ্যাকাউন্ট চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আমি স্ক্রিনে চলে এসেছি। আপনি যদি বিকাশের ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে ডায়াল অ্যাপ ফোন যে অ্যাপটা থাকবে ডায়াল অ্যাপ, এখানে আপনি ক্লিক করবেন। আর তারপর বাটন ফোন হলে আপনি কি করবেন, *247#, তারপর আপনি ডায়াল লোগোতে ক্লিক করবেন। ডায়াল লোগোতে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে, তারপর আপনার সামনে একটা স্ক্রিন শো হবে। এখানে এইরকম একটা স্ক্রিন শো হবে, দেখুন এখানে ওয়ানে দেওয়া আছে সেন্ট মানি। আপনি যদি কোনো পার্সোনাল নাম্বারে আপনি টাকা পাঠাতে চান সেন্ট মানি করে, তাহলে ওয়ান টাইপ করবেন। দেখুন এখানে টু দেওয়া আছে সেন্ট মানি টু নন বিকাশ ইউজার, যাদের এখনও নাম্বারে বিকাশ খোলা হয়নি, যদি এই নাম্বার আপনি পাঠাতে চান টু সিলেক্ট করবেন। থ্রি মোবাইল রিচার্জ, ঠিক আছে, আপনি যদি আপনার ফোন নাম্বারে অথবা অন্য কোনো ফোন নাম্বারে যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে আপনি থ্রি টাইপ করবেন। এখানে থ্রি দেওয়ার পরে তারপর আপনাকে দেখাবে আপনি কোন নামের সিমে আপনি রিচার্জ করতে চান। তারপরে দেখুন আমরা ফাইভে দেওয়া আছে ক্যাশ আউট, ঠিক আছে। আমরা যেমন এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে থাকি কোনো ব্যবসায়িক নাম্বারে, এখন যদি আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি চেক করতে চান তাহলে আপনি কি করবেন, দেখুন এখানে মাই বিকাশ দেওয়া আছে 9 টাইপ করবেন। তারপর সেন্ট এখানে দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে এরকম একটা স্ক্রিন শো হবে, এখানে অনেক কিছু দেখাবে, তখন আপনি কি করবেন, ওয়ান দেখুন এখানে ওয়ান চেক ব্যালেন্স, আপনি ওয়ান টাইপ করবেন, তারপর সেন্টে ক্লিক করবেন। করার পরে এখানে বলবে আপনার পিনকোড দিয়ে দেওয়ার জন্য, আমি আমার পিনকোডটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারও সঠিক পিনকোড এখানে দিয়ে দিবেন। আর এখানে যদি ভুল পিনকোড বারবারে ট্রাই করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমি আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দেবার পর আপনি কি করবেন, সেন্ড এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার বিকাশে কত আছে এখানে দেখাবে। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।